আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই শিউলি আবারও চলে আসলাম মজাদার সুস্বাদু এবং ঝটপট বিকালের নাস্তা নিয়ে পরিবারকে কে না চায় বিকালের একটি সুন্দর এবং মজাদার নাস্তা পরিবেশন করতে আপনারাও যদি আপনাদের পরিবারকে এমন মজাদার একটি বাঁধাকপির পাকোড়া রেসিপি বিকালে পরিবেশন করতে চান তাহলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শিশু থেকে বৃদ্ধ সবাই এটি খেতে খুবই মজা পাবে এটি কিভাবে বানাতে হয় তাহলে চলুন আমরা দেখে আসি আমার যে প্রধান উপকরণটি লাগছে সেটি হচ্ছে বাঁধাকপি আমি এটিকে ভালোভাবে কুচি কুচি করে কেটে তারপরে পানির ভেতরে ডুবিয়ে রেখেছি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে ধুয়ে তারপরে এগুলোকে পানির মধ্য থেকে তুলে নিব লাগছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি একটি পাত্রে আমার বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি এটি বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগছে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচি সবগুলো একসাথে আমি মাখিয়ে নিয়েছি সবগুলো মাখানো শেষ হলে আমি দিয়ে দিচ্ছি আটা আটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন বাঁধাকপির সাইজ অনুসারে পরিমাণ হবে এবার দিয়ে দিচ্ছি পানি দিয়ে সবগুলোকে একসাথে আমি মিক্সড করে নিতে হবে আপনারা বেশি পাতলা করবেন না মিশ্রণটা যেন বেশি পাতলা না হয় গা মাখা টাইপ হতে হবে দেখুন আমার গোলাটি তৈরি হয়ে গেছে কতটুকু ঘন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটি ফ্রাইপ্যানে আমি বেশি পরিমাণে তেল নিয়ে নিচ্ছি কারণ এটি ডুবো তেলে ভাজতে হবে এবার তেলটি যখন অনেক গরম হয়ে গেছে তখন আমি আমার মিশ্রণটি এক একে ছেড়ে দিচ্ছি সবগুলো এভাবে একের পর এক ছেড়ে দিতে হবে ডুবো তেলে বেশি আঁচ করে তারপরে এগুলোকে ভাজতে হবে দেখুন আমার সবগুলো আমি ডুবো তেলে ছেড়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন এটির কালারটা অনেক সুন্দর আসে এবার আমি সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এটি কিন্তু খুবই মুচমুচে হবে এবং খেতেও এটি খুবই মজাদার সবাই খেতে এটি অনেক পছন্দ করবে বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবে আপনারা এটি রাখতে পারেন দেখুন ভাজার পরে কত সুন্দর একটি কালার চলে এসেছে সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি সবগুলো তুলে ফেলবো তৈরি হয়ে গেল আমার বিকালের নাস্তা বাঁধাকপির পাকোয়ারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটি মুচমুচে হয়েছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু এটি অনেক মজা আপনারা অবশ্যই বাসাইটি একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাক